আমার হাতে একটা ব্রাশ দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে একটা পেস্ট এই ব্রাশ পেস্ট থেকে এখান থেকে দেখো পেস্ট বের করে সুন্দর করে আমরা এই ব্রাশটাতে লাগিয়ে আমাদের দাঁতগুলো সুন্দর করে আগে পরিষ্কার করে নেই হ্যাঁ সবাই আমরা এই কাজটা করে নেই করা হয়ে গেছে করে ফেলো সবাই সুন্দর করে দাঁত এই ব্রাশ দিয়ে সুন্দর করে দাঁতটা ব্রাশ করো কিন্তু শেষ আচ্ছা ব্রাশ করা শেষ আচ্ছা এটা আমাদের সকালের কাজ শেষ হয়ে গেল এখন আমরা পড়তে বসবো আচ্ছা শুরু করি আমাদের ক্লাস আমি মোসাম্মাত মরিয়ম সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী সহকারী শিক্ষক দেখতে দেখতে 2020 শেষ হয়ে গেল শুরু হয়ে গেল 2021 সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আচ্ছা নতুন বছরের নতুনের সাথে নতুন ভাবে শুরু করি আজকে আমাদের ক্লাস এবং পড়াশোনা পড়াশোনাও আমরা নতুন ভাবে সুন্দর করে শুরু করে দেই ঠিক আছে আমরা সবাই প্রমিস করি আমরা নতুন করে সুন্দরভাবে আমাদের পড়াশোনা শুরু করে দেব আজকে থেকে আচ্ছা তাহলে আশা করছি তো যে তোমরা সবাই তোমাদের বই পেয়ে গেছো এই যে দেখো এই বইটা দেখতে পাচ্ছো আমার কাছে এই বইটা আছে মানে তোমরা বুঝতে পারছো আমি তোমাদের কি ক্লাস নেব আমি তোমাদের বাংলা ক্লাস নেব এই যে দেখো বাংলা ক্লাস নেব আচ্ছা বাংলা বইয়ের চার পৃষ্ঠা পৃষ্ঠা চার বের করো সবাই আমার বোর্ডে লেখা দেখেই বুঝতে পারতেছো যে আমরা কি কি কাজ করি দেখো এই যে দেখো আমার ছোট্ট সোনামণিরা দেখো এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিনই করি দেখো হ্যাঁ তাহলে সবার আগে আমাকে পড়া শিখতে হবে সুন্দর করে রিডিং পড়া শিখতে হবে তাহলে দেখো এখানে কি আছে সরয়া ম আম বসনা রয়াকারে রা আমরা কয় দীর্ঘি আমরা কি কি কাজ করি কয়াকার বর্গের জ কাজ ক বসনা রয়ের সি করি এভাবে আমাদেরকে কি করতে হবে বানানগুলো করতে হবে তাহলে আবারও বলি সরয়া ম আম রয়াকারে রা আমরা কয় দীর্ঘি কি কয় দীর্ঘি কি কয় আকার বর্গাজ্য কাজ ক বসনা রয় ঋষি করি এই যে দেখো এখানে আমরা কি কি কাজ করি দেখেছ তাহলে আমরা কি কি কাজ করি আমি প্রথমেই তোমাদেরকে কি দেখালাম এটা দিয়ে দাঁতটাকে প্রতিদিন ব্রাশ করতে হবে হ্যাঁ আজকে কিন্তু সবচেয়ে বেশি আমার ক্লাসের গুরুত্ব যে আমার ছোট্ট সোনামণিরা কি করবে দাঁত ব্রাশ করবে আজকে থেকে প্রতিদিন সকালে তারা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবে এই যে দেখো আমরা ভোরে ঘুম থেকে উঠি আমরা সরয়া ম আম বয়সনারাকার রা আমরা ভয় উকারে ভো বয়সনা রয় একারে রে ভোরে ঘয়ের সু ম ঘুম থয় একারে থে কয় একারে কে থেকে রস্যু ঠয় ঋষি উঠি হ্যাঁ আমরা কি করি এক নাম্বার কাজ আমরা ভোরে ঘুম থেকে উঠি আমরা ভোরে ঘুম থেকে উঠি আরেকটা কি কাজ করি আমরা এই যে দেখো খাওয়ার আগে ও পরে হাত ধুই এটা একটা কাজ করি আমরা খাওয়ার আগে ও পরে হাত ধুই এরপরে দাঁত মাজি
হাত মুখ ধুই, দাঁত মাজি হাত মুখ ধুই। আচ্ছা দেখো, এগুলো কিন্তু আমাদের সকালের কাজ, আমরা সবাই জানি এগুলো সকালের কাজ। আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠবো, সকাল সকাল সূর্য মামা ওঠার আগেই আমরা কি করব, ঘুম থেকে উঠব। হ্যাঁ, তাহলে এক নম্বর কাজ হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠব। তারপরে কি করব, খাওয়ার আগে ও পরে অবশ্যই হাত ধোব। তাহলে আমাদেরকে কি করতে হবে, সকালে ঘুম থেকে উঠতে হবে, খাওয়ার আগে ও পরে হাত ধুতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করতে হবে আমাদেরকে, এই যে দাঁত পরিষ্কার করতে হবে, দাঁত মাজি হাত মুখ ধুই, এই যে ব্রাশ, অবশ্যই ব্রাশ দিয়ে প্রতিদিন আমাদেরকে সকালে রাতে কি করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে। হ্যাঁ, দাঁত কিন্তু ব্রাশ করতে হবে, পারো সবাই সোনামণিরা দাঁত ব্রাশ করতে, সবাই পারো তাই না? ওকে, আচ্ছা, পড়ার সময় পড়ি, আমি যে কথা শুরুতেই বলেছিলাম, পড়ার সময়টা কি করতে হবে, পড়ালেখা করতে হবে। হ্যাঁ, এগুলোকে আমাদের, আমি গত ক্লাসেও তোমাদেরকে এই যে এগুলো দেখিয়েছিলাম ক্লাস স্কুল সম্পর্কে, এবার পড়াচ্ছি দেখো, এই যে এই কাজগুলো আমাদের প্রতিদিনের কাজ। যদি তোমরা আমার কাছে থাকতে, ক্লাসে আসতে, তাহলে কি সবার দাঁতগুলো কিন্তু আমি দেখতাম যে কার দাঁত কত পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাড়ির কাজে সাহায্য করি, বাড়ির কাজে একটু করে আবার কি করতে হবে, সাহায্য করতে হবে। তোমরা তো ছোট্ট সোনামণি, তোমরা তো আর আম্মুর সাথে রান্না করতে যাবা না, তোমরা কি করবে, তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে জিনিসপত্রগুলো, তোমার স্কুল ড্রেস, হ্যাঁ, তোমার বাসায় পরা ড্রেস, তোমার জুতা ঠিক নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, তোমার ব্যাগ, এই জিনিসগুলোকে কি করতে হবে, নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সব বাবুকেই শিখতে হবে, হ্যাঁ সব বাবুকে শিখতে হবে। এই যে দেখো, এরা সাহায্য করতেছে, দাদির সাথে কাজে সাহায্য করতেছে। তোমরা তাহলে কি করবা, আম্মুকে সাহায্য করবে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞেস করব যে কে কে নিজের কাজগুলো তোমরা করো। এরপরে দেখি, খেলার সময় খেলি, খেলতেও হবে, খেললে কি হয়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, খেলাধুলাও করতে হবে, কিন্তু সব কাজেই করতে হবে রুটিন মতো, সব কাজে। তাহলে আমরা কি কি শিখলাম আজকে, দাঁত ব্রাশ করা এক নম্বরই এটা। আচ্ছা, তার আগে আমরা কি করব, সকালে ঘুম থেকে উঠ, সকালে ঘুম থেকে উঠ, খাওয়ার আগে ও পরে হাত ধুব, খাওয়ার আগে হাত ধুয়ে খেতে যাব, আবার খাওয়া শেষ করে হাত ধুব, এরপরে দাঁত মাজি হাত মুখ ধুই, দাঁত মাজি হাত মুখ ধুই, আর পড়ার সময় পড়াশোনা করি, খেলার সময় খেলি, আবার বাড়ির কাজেও সাহায্য করি। আচ্ছা, এগুলোকে কি করতে হবে, আমাকে বানান করে করে পড়তে হবে, তাহলে আমরা চটপট রিডিং পড়া শিখে যাব তাই না, চটপট রিডিং পড়া শিখে যাব। এখন দেখি আমরা আরেকটু বানান করি। দেখি বাবু তুমি বলো তো, হ্যাঁ তুমি বলো, সরে আম, আম রায়াকারে রা, আমরা, হ্যাঁ এইভাবে করে কি করতে হবে, বানান করতে হবে। হয় করে ভো, প্রায় করে রে, ভোরে আমরা, ভোরে ঘয়ুষু মঘুম, থয়ে করে থে, কয়ে করে কে, থে কে রসু ঠয়ঋষি উঠি। তাহলে আমরা ভোরে ঘুম থেকে উঠি। আচ্ছা, আমি বলি এবার, এটা লিখতে হবে না, হ্যাঁ শুধু এই লাইনটা কি করবা তোমরা, একটা পৃষ্ঠায় পাঁচবার লিখবে, কতবার,
पाँच बार लिखबे हाँ और एक लाइने जदि ना हय जायगाय एक लाइने जदि जायगा ना हय आबार परेर लाइने उठे लिखबे तखन एई लाइनटाके बाद दिये दिबे कि करबे एक लाइने ना होले परेर लाइने उठे लिखबे ठीक आछे एभावे करे आमरा कतबार लिखब होमवर्क एस डब्ल्यू फर्स्ट लाइन फर्स्ट लाइन लिखब हाँ फर्स्ट लाइन मन थाकबे फर्स्ट लाइन लिखे खाताटा कि करबा सुंदर करे व्हाट्सएपे पाठिये दिबे आर मैम देखे नेबे अच्छा एबार देखि तुमि बोलो सबगुलो देखि आमरा आजके कि काज शिखलाम बोलो प्रथम कथा सकाल सकाल घुम थेके उठते हबे तारपरे कि करते हबे खावार आगे ओ परे हाथ धुते हबे एटा आमरा शिखलाम आरेकटा कि शिखलाम दाँत ब्राश करते हबे हाँ दाँत ब्राश करते हबे आरेकटा कि शिखलाम पढ़ार समय पढ़ते बसते हबे आर खेलार समय कि करते हबे खेलते हबे आर कि काज करते हबे বাড়ির কাজেও সাহায্য একটু একটু করতে হবে সেখানে ম্যাম কি বলল নিজের ড্রেস নিজের জুতা স্যান্ডেল ঠিক সুরায় কাছে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে আর কি করতে হবে পড়া শেষ করে পড়ার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে ম্যামের কথা মনে থাকবে বাবুরা বলো ম্যামের কথা মনে থাকবে থাকবে তাই না জানি তো আমার ছোট্ট সোনামণিদের সবাই খুব সুন্দর আম্মুরাই তো বলে যে এই ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা কী করে তোমরা কী করো ম্যামের কথা খুব মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা সবাই এখন থেকে পড়ার সময় পড়ব খেলার সময় খেলব দাঁত ব্রাশ করব সকাল সকাল ঘুম থেকে উঠব মনে থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আমরা শিখলাম যে আমরা কি কি কাজ করি এই কাজগুলো আমাদেরকে একটু একটু করে করতে হবে আর এটা কি দিলাম হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্কটাও সুন্দর করে করে আমাকে খাতা পাঠিয়ে দিল তো দিও আর পড়াশোনা ভালোভাবে করো কার্টুন একটু কম দেখো সবাই ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ